এই যে ঘটনাটি দেখলাম, আপনিও যেমন সত্য, আপনি এখানে বসে আছেন পত্র ভারতীর সিইও হিসেবে, আবার এই মেয়েটিও সত্য। তো মেয়েদের জীবনে এই যে নানান রূপান্তর, তার মধ্যে বেশিরভাগ মেয়ে, তারা মেয়ে হওয়ার জন্মটা কি অপরাধ বলে মনে করবে? আমি তো মা হিসেবে, আমার দুই কন্যা, এবং আমার যখন দ্বিতীয় কন্যা হয় তখন আমার শাশুড়ি মা, তিনি এত খুশি হয়েছিলেন যে তিনি বাড়িতে সবাইকে, আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করে খাইয়েছিলেন, বলেছিলেন আমার দুই নাতনি হয়েছে, আমার ছেলের জীবন ভালো হবে, আমার বৌমার জীবন ভালো হবে, মেয়েরাই এখন বাবা মায়ের দেখাশোনা করে এবং মেয়েরাই ভালো। তো আমি এই ব্যাপারটা তো বুঝতে পারিনি মা হিসেবে, কিন্তু চারদিকে যা ঘটছে সেটা যখন দেখি আমি একটা জিনিস অবাক হয়ে যাই যে মেয়েরা তো একটু নরম মনের হয়, মা হয়, স্ত্রী হয়, তারা তারা কি করে নিজের সন্তানকে এইভাবে হত্যা করে? আমরা তো বিড়াল ছানা কুকুর ছানাকেও এই টর্চারটা করতে পারি না, তাদেরকেও আমরা আগলে ধরি, আদর করি, স্নেহ মমতা দিই। এই যে পরিবর্তন, তাহলে আমাদের দেখতে হবে যে এর পেছনে কারণটা কি। একজন মা তার কখন কি পরিস্থিতিতে তার সন্তানকে সে এইভাবে সরিয়ে দিচ্ছে, তার মানে তার কোথাও একটা ইনসিকিউরিটি আছে, কোথাও একটা সংসারে তার একটা মানে সার্বক্ষণিক একটা কথা শোনা, যেটাকে বলে যে তুমি তো ছেলে জন্ম দিতে পারলে না, তো সেই ইনসিকিউরিটি থেকে আমার মনে হয় এই ধরনের একটা মানসিকতা তৈরি হয় যে তাহলে আমি আর এই আমার এই দ্বিতীয় মেয়ে কন্যাকে আর রাখবো না। তো এই ব্যাপারটা তো মানে খুবই কি বলবো, অত্যন্ত দীর্ঘদিনের একদম, যতই আমরা শিক্ষিত রই, যতই আমাদের লেখাপড়া, তারপরে সমস্ত দুনিয়ার সঙ্গে যোগাযোগ, এই যে আমাদের এত ইন্টারনেটের মাধ্যমে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমরা এত মানুষের সঙ্গে পরিচিত হচ্ছি, মনটা কিন্তু সেই অর্থে প্রসারিত হয়নি। যেমন আমরা কন্যা সন্তানদের আদর করে গ্রহণ করতে, পাঁচ কন্যা আমাদের পিসি সরকারের, তিন কন্যা, এবং তিনি যেভাবে তাদের পালন করেছেন, যেভাবে তাদের দেখেন, একটা মানে মনে রাখার মতো, এরকম অনেক আছে যারা খুব আদর করে গ্রহণ করে, কিন্তু বেশিরভাগই কিন্তু করে না। কেন করে না সেটা কিছু কারণ আছে, কেন করে না যদি আমরা দেখি যে একটা কথা বলে, মেয়ে হওয়া মানে, মেয়েকে লালন পালন করা মানে অন্যের বাগানে জল দিয়ে গাছ বড় করা, কারণ তার পেছনে যে অর্থটা ব্যয় হয় তাকে বড় করতে, তার লেখাপড়া শেখাতে, এবং বিবাহ ক্ষেত্রে সেটা তো কোনোটাই ফিরে আসে না, সেটা সবটাই ইনভেস্টমেন্ট। এবং অনেকেরই সেটা মনে হয় যে মেয়ে হওয়া মানে তো আমার তার ইনভেস্ট করছি, ডিভিডেন্ড নেই, কিছুই আমি ফেরত পাবো না। যেখানে ছেলে হলে কিন্তু তাদের একটা আশা থাকে যে এই ছেলে বড় হবে, বড় হয়ে চাকরি বাকরি করবে, সংসার প্রতিপালন করবে, বাবা মাকে দেখবে, এবং সে বিয়ে করে বউ তো আনবেই, সঙ্গে কিছু জিনিসপত্র এবং পনের টাকাও দরকার হলে আনবে, সুতরাং সবটাই লাভ। তাহলে ছেলেরা হলো প্রডিউসার, মেয়েরা হলো কনজিউমার। চমৎকার কথা বলেছেন চুমকি, যে ছেলেরা প্রডিউসার, মেয়েরা হচ্ছেন কনজিউমার। আরো একটি কথা এক্ষেত্রে প্রযোজ্য, যে কথা বলেছেন, তার মানে মেয়েদের ভাগ্যে আমরা অর্ধেক আকাশ বলে অনেক কাব্য করি, কিন্তু মেয়েদের ভাগ্যে যে মেঘ জমছে সেই মেঘ কাটাবে কে? আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তারা টেলিফোন করতে পারেন, টেলিফোন করে চুমকির সঙ্গে কথা বলতে পারেন এবং আপনাদের জ্ঞাতব্য তথ্য জানতে পারেন। জানিয়ে রাখি যে চুমকির মতো মেয়েরা যারা নিজেরা তারা নিজেদের ভাগ্যকে জয় করেছেন, একটা জায়গায় পৌঁছেছে, সবার ভাগ্যে এরকম হয় না, চুমকি অর্থ সামাজিক পরিবেশ এটা বোধহয় একটা বড় কারণ। যদিও আমি এটা জানি যে কেবলমাত্র নিম্নবিত্ত পরিবারে যে ঘটনা ঘটছে তা নয়, উচ্চবিত্ত পরিবারে ঘটনা ঘটছে, তাই তো? বরং বেশি ঘটছে উচ্চবিত্ত পরিবারে, তারা তাদের পক্ষে চেপে যাওয়াটা অনেক সহজ, তাদের চেপে যাওয়ার মতো অর্থ আছে এবং সেটা, কিন্তু নিম্নবিত্ত পরিবারে ঘটলে হয়তো আমরা জানতে পারি, তো ঘটছে সর্বত্রই। এবং একটা পরিসংখ্যান দেখলে দেখা যাবে যে হরিয়ানাতে মেয়ের সংখ্যা এত কমে গেছে যে একটি হরিয়ানার ছেলেকে বিয়ে করার জন্য 3000 কিলোমিটারও পাড়ি দিতে হচ্ছে,
তো এটা এত ভয়ঙ্কর একটা মানে পরিবেশকে অস্থির করে দেওয়া, স্থিতিশীলতা নষ্ট করে দেওয়া। আজকে হাজার জনে 944 জন, হাজার জন ছেলেতে 944 জন মেয়ে, মাঝে সেটা কিন্তু আরো কমে গেছিল, 926 927 হয়ে গেছিল। একটু বেটি বাঁচাও বেটি পড়াও বা এই ধরনের ক্যাম্পেইনে হয়তো কিছুটা হলেও উন্নতি হয়েছে, হয়তো বা সেই জায়গাটা থেকে এইটুকু একটা উন্নতি হয়েছে যে একটু বেড়েছে মেয়েদের সংখ্যা। কিন্তু পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, রাজস্থান, গুজরাট, সেখানে পরিস্থিতিটা খুবই ভয়াবহ ওখানে। এবং একদম ওখানে যেটা বলেছেন যে মেয়ে জন্মালে সেখানে অনেক জায়গায় আছে রুদালিদের ডাক পড়ে, অর্থাৎ মেয়ে জন্মে জন্য বাড়িতে কান্নার আবহাওয়া তৈরি করতে হবে, দুর্ভাগ্যজনক। আমাদের সঙ্গে প্রথম কলার এসে গেছেন, বলবেন কে বলছেন? রাষ্ট্রপতি, আমরা ইতিমধ্যে পেয়েছি আমাদের সংসদ স্পিকার পেয়েছি, ইতিমধ্যে পেয়েছি রাষ্ট্রপতি। তো সেই হিসেবে দেখতে গেলে এমনকি রাজ্যপাল, সেই হিসেবে দেখতে গেলে কিন্তু সেই সময়তেও মেয়েরা অনেক এগিয়ে, কিন্তু প্রেক্ষাপট বলতে এই জায়গায় আধুনিক প্রশ্ন। আজকে একটি দৈনিক প্রকাশিত হয়েছে যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার 18 কাছে একটি স্কুলেতে ঠিক মতো শৌচাগার না থাকার জন্য একটি ক্লাস নাইনের ছাত্রী ইনফেকশন এসে তার ব্লাস্টিং হয়ে সে মারা যায়। এবং সেই থেকে শিক্ষা নিয়ে একজন প্রতিজন শিক্ষক সমাজে তিনি এমন একটি বিষয় নিয়ে এসে একটি আমি খুব গোপনীয় জায়গা, এবং সেই গোপন জায়গাটা কোনো শিক্ষিকা শিক্ষিকা রেখে আসলে দিয়ে দিয়ে সে কিন্তু একটা শাড়ি খুলে দিলেন, এমনকি তিনি ভাবায় দাঁড়িয়ে আছে উৎপাদন করছেন যেটা কিভাবে নারীরা তারা এগিয়ে যাচ্ছে এবং তাদের বিয়ে হচ্ছে এবং তাদের তারা কিভাবে দেখছে এই দুটো প্রেক্ষাপট উন্নয়নশীল দেশ এবং উন্নয়নশীল দেশ এবং সেটা ইউরোপ কাটছে। আপনারাই সংসারের যিনি পিতা বা যিনি পুরুষ, সংসারের পুরুষ মানুষ, তিনি সবসময় মানে কখনোই তার স্ত্রীকে বা বাড়ির অন্যান্য মহিলা সদস্যদের মনে এটা ভয়টা দেখাবেন না যে মেয়ে হলে কিন্তু তোমার কপালে দুর্গতি আছে। একটা তথ্য আমি দিতে চাই, জানেন অনেকেই, তবুও বলবো, ছেলে মেয়ে হওয়াটা তো একটা মহিলার জন্য হয় না। এই যে একটি মানুষের যে নারীদের দুটি এক্স ক্রোমোজোম থাকে, পুরুষের একটি এক্স একটি ওয়াই থাকে, যখন পুরুষের ওয়াই ক্রোমোজোমটি নারীর এক্স ক্রোমোজোমের সঙ্গে মিলিত হয় তখনই একটি পুত্র সন্তান হয়, আর যখন পুরুষের এক্সটি নারীর এক্স এর সঙ্গে মিলিত হয় দুটি এক্স হলে একটি কন্যা সন্তান হয়। তার মানে কন্যা পুত্র নির্ধারক কিন্তু পিতা।